তো হে গাইস, এটা আমার 4 নম্বর ব্লগ। তো গাইস, আপনাদেরকে দেখাবো সব জায়গাটা ঘুরিয়ে। তো গাইস দেখুন, তো গাইস আমার 4 নম্বর ব্লগ। গাইস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দাদার চ্যানেলে যা যা লাগে সব কিছু করে দেবেন। গাইস দেখো, এই পুকুর, এখানে মাঠে ঘুরে আসলাম। ওই যে মাঠ আগের ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওর জন্য দেখাচ্ছি না। দেখুন আপনারা, আমি এইদিকে যাই ইতিমধ্যে। আমি তোমাদেরকে বলেছিলাম লাস্টে দেখাবো, আমাদের গলি কিটি নাম কিটি একটা তোমার ঠাম্মার কাছে চলে আসি। পাঠাম্মা পাঠাম্মা ভালো থাকবা সবাই, ক ভালো থাকবা সবাই, ক ভালো থাকবা সবাই, হাই ক চ্যালেঞ্জারে, ক চ্যালেঞ্জারে চ্যালেঞ্জারে সাবস্ক্রাইব করে দিবা, লাইক 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 কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার করে দিবা, করে দিবা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ক ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওটা ভালো লাগে থাকে তালি তালি কমেন্ট করে দিবা, কমেন্ট করে দিবা। তো গাইস দেখো, ঠাম্মা বলতে পারে না তাও বললো। তো গাইস যেটুকু বলেছে সেইটুকু অনেক। তো থাক গাইস, আর আমি এদিকে যাবো না, তোমাদেরকে একটু দেখিয়ে আসি। চলো সেখানেও খুব ভালো লোকেশন, মানে আমাদের এই কেউটে খুব ভালো ভালো লোকেশন হচ্ছে কেউটে। আর গাইস পুরো দিয়ে দাদার বাড়ি হচ্ছে কেউটে আর মন্টু কলোনি, কেউটি আঁকা কিনারা মন্টু কলোনি। তো গাইস এটা আমার 4 নম্বর ব্লগ। তো গাইস আপনারা দেখুন, আপনারা দেখতে থাকুন। আমি 3 নম্বর ব্লগটা ওইখানে ওইখানে বানিয়েছিলাম, দেখুন লোকেশনটা কত সুন্দর। এবার 3 নম্বর ব্লগ, চলো ফাইনালি আবার সেই মাঠে। এবার একটু লোকেশনটা চেঞ্জ হবে, এবার এই সাইডটা যাবো, এই সাইডটা যাই দেখবো। তো ফাইনালি আপনাদের দেখানোর জন্য আমার কত কষ্ট করতে হচ্ছে গাইস দেখো।
ফোনে যে চার্জও শেষ হয়ে যাচ্ছে, তাও আপনাদের দেখাবো বলে চার নম্বর ব্লগটা ওই জন্যে বানালাম। তো গাইস, আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস বাই।